সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানা ইউটিউব চ্যানেল বেঙ্গল জব নিউজে দর্শক বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এসেছি আজকের ভিডিওতে আলোচনা করব সেটি হচ্ছে দু হাজার একুশ সালে একদেশে নেওয়া যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল তারই রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসছে সেই বিষয়টা শেয়ার করবো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সমস্ত না করে আজকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি চলুন যিনি নেওয়া যাক প্রাইমারি টেটের রেজাল্ট কবে প্রকাশিত চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নেওয়া প্রাইমারি টিচার্স পদের জন্য দু সালে যে টেট পরীক্ষা এবছর একত্রিশে জানুয়ারি হয়েছিল তার উত্তরপত্র প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভটাদা জানান একত্রিশে জানুয়ারি যে টেট পরীক্ষা হয়েছিল তার উত্তরপত্র উত্তরপত্র প্রকাশ করা হয়েছে প্রার্থীরা বাড়িতে বসেই নিজের স্কুল জানতে পারবেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই প্রার্থীদের সঠিক সময়ে উত্তরপত্র ওয়েবসাইটে দেওয়া হয়েছে উত্তরপত্র মিলিয়ে দেখার পর কোনো প্রার্থীর যদি মনে হয় যে আমার আপি উত্তরটি আমার উত্তরটি ঠিক আছে কিন্তু ওয়েবসাইটে দেওয়া উত্তরটি ভুল সেক্ষেত্রে সেই প্রার্থী কমিশনের অফিসে লিখিত অভিযোগ জানাতে পারবেন প্রয়োজনে ওই উত্তরপত্র যাচাই করে তা সংশোধিত তালিকা পুনরায় ওয়েবসাইটে দেওয়া হবে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খবরটি এই খবরটি কিন্তু কর্মসংস্থার পেপারে পাবলিশ হয়েছে চেয়ারম্যান আরও জানান স্বচ্ছতা আনতে টেটের ফল বেরোনোর আগেই উত্তরপত্র ওয়েবসাইট দেওয়া হয়েছে পুজোর আগেই ফল বেরোবে তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই খবরটি উঠে এসেছে কর্মসংস্থান ব্যাপার থেকে আমার চ্যানেলে কয়েকটি ভিডিও আমি আপলোড করেছিলাম প্রাইমারি উত্তরপত্র নিয়ে প্রাইমারি পর্ষদ তার কি প্রকাশ করেছে এবং এই দু হাজার সতেরো সালে যে ফর্মটা বেরিয়েছিল এবং পরীক্ষা হয়েছিলো দু হাজার একত্রিশ দু হাজার একুশ সালে একত্রিশে জানুয়ারি এই নিয়োগটা কিন্তু রাজ্য সরকার খুব তাড়াতাড়ি করতে চাইছে কারণ এইটা নিয়োগ করার পরে কিন্তু নতুন করে নোটিফিকেশান পাবলিশ হবে এবং সেই নোটিফিকেশানে কিন্তু ডিএলএড এবং বেডরা বসতে চলেছে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ সেটা ভাইটাল পয়েন্ট হবে বেডদের ক্ষেত্রে রাজ্য সরকারকে অবশ্যই তার পারমিশন দিতে হবে কারণ এই যে দু হাজার একুশ সালে একত্রিশে জানুয়ারি যে পরীক্ষাটা হলো এতে কিন্তু বেডরা অ্যাপ্লাই করতে পারেনি কারণ ফর্মটা বেরিয়েছিল দু হাজার সতেরো সালে তখন কিন্তু রুলসে রাজ্য সরকার মান্যতা দেয়নি বিএডদেরকে তো এবারে দু হাজার বাইশ সালে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু বিএডরা বসতে চলেছে এবং এই যে খবরটা উঠে এসেছে এখান থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা একটা পুজোর আগেই কিন্তু প্রাথমিক রেজাল্ট বেরোনোর বার করার জন্য কিন্তু পর্ষদ খুব প্রসেসটাকে খুব গতিতে এগোতে চাইছে এবং তার আশা করা যায় যে সাকসেসফুল হয়ে যাবে পর্ষদ পুজোর আগেই কমপ্লিটলি রেজাল্টটা বের করতে পারবে এবং যাতে রকম সমস্যা না হয় মামলা না হয় নিয়োগের ক্ষেত্রে তার জন্য অ্যান্সার কি পাবলিশ করেছে শুধু সময়ের অপেক্ষা বলা যেতে পারে যে পুজোর আগে কিন্তু রেজাল্ট আউট হবে এবং নিয়োগটা খুব দ্রুত সম্পন্ন হবে তো আমরা অফিসিয়াল খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো বিষয়টাই তুলে ধরলাম আপনাদের সাথে শেয়ার করলাম যারা কর্মসংস্থানের ব্যবহার ব্যবহার লিখে পড়েন তারা অবশ্যই বিষয়টা জানতে পারবেন তো তবুও আমি এই বিষয়টা শেয়ার করলাম আমাদের সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যাওয়ার সময় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তাহলে ভাই বাই টিকার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ